मर्निंग आज के आलोचना करब एकादश श्रेणी कम्प्यूटर एप्लीकेशन विषय तीन नम्बर चैप्टर बुलियन बीजगणित इंग्रजी बोले बुलियन अलजेब्रा। दैनंदिन जीवने कोनो विषय जखन सिद्धांत ग्रहण करी तखन से विषय सम्पर्के नाना रकम तथ्य जोगाड़ करी एवं से तथ्यर भित्तिते सिद्धांत नी। मने करा जाक जे आमी एकटी होम थिएटर किनते चाही, से होम थिएटरेर पावर आउटपुट हबे 500 वाटेर बेशी किन्तु दाम हबे 6000 टाकार कम। तारे एकटा दोकाने गेलाम, दुटो दोकाने गेलाम, तीनटे दोकाने गेलाम बा आमरा विभिन्न प्रोडक्टेर आमरा तथ्य पेलाम, तथ्य जोगाड़ करलाम। সেই তথ্যগুলো কি পেলাম খাতা কলমে দেখাবো। আমরা আমাদের হোম থিয়েটার সম্পর্কে আমরা চারটি ইনফরমেশন পেলাম, মডেল এটা হচ্ছে এ বি সি ডি। প্রথম মডেল পেলাম 750 ওয়াট এবং দাম হচ্ছে 10000 টাকা। দ্বিতীয় মডেল পেলাম 400 ওয়াট, দাম 6000 টাকা, এটাকে 8000 করে দিই সুবিধার জন্য। তৃতীয় মডেল পেলাম 600 ওয়াট এবং দাম হচ্ছে 5500 টাকা। আর চতুর্থ পেলাম 350 ওয়াট, দাম 4000 টাকা। আমার বাজেট হচ্ছে, আমি চাই যেটা সেটা হচ্ছে 500 ওয়াটের বেশি এবং দাম হচ্ছে 6000 টাকার কম দাম, এটা হচ্ছে আমার বাজেট। প্রথম মডেলের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমি 500 ওয়াটের বেশি পাওয়ার চাই, সুতরাং এর আউটপুট 750 ওয়াট, এটা ঠিক আছে। দাম 10000 টাকা, আমি চেয়েছি দাম 6000 টাকার কম, তাহলে দামটা আমার কাছে ঠিক নেই। দ্বিতীয়টার ক্ষেত্রে আমি চাই 500 ওয়াটের বেশি পাওয়ার আউটপুট, কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে 400 ওয়াট, সুতরাং এটা চলবে না এবং দাম 8000 টাকা, আমার বাজেটের থেকে বেশি, এটাও চলবে না। তৃতীয় মডেলে আমি দেখতে পাচ্ছি পাওয়ার আউটপুট 600 ওয়াট, আমি 500 ওয়াটের বেশি চাই, সুতরাং এটা ঠিক আছে এবং দাম 6000 টাকার কম, এখানে দাম 5500 টাকা, তাহলে এটাও ঠিক আছে। চতুর্থটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে 500 ওয়াটের বেশি পাওয়ার সাপ্লাই চাই, কিন্তু এখানে আছে 350 ওয়াট, সুতরাং কম চলবে না এবং দাম 6000 টাকার কম, এটা ঠিক আছে। তাহলে এবার সিদ্ধান্ত কী নেব, দাম এখানে আমার বাজেট ঘাটতি পড়ে যাবে, সুতরাং সিদ্ধান্ত হচ্ছে ক্রস, আমি কিনব না। এখানে এটা দুটোই আমার বিপক্ষে, কিনব না। তৃতীয়টার ক্ষেত্রে দুটোই আমার পক্ষে ঠিক আছে, সুতরাং এটা কেনা যেতে পারে। চতুর্থটার ক্ষেত্রে আমি 500 ওয়াটের বেশি চাই কিন্তু 350 ওয়াট পাচ্ছি, সুতরাং নেব না। তাহলে এটা হচ্ছে আমার সিদ্ধান্ত, যে এই বিশ্লেষণ করে জানা যাচ্ছে যে আমি সি মডেলটা কিনব বা কিনতে পারি। এবার যেটাতে টিক পড়েছে সেটা যদি আমি ট্রু ধরি, ট্রু, আর যেটাকে ক্রস পড়েছে সেটাতে যদি আমি ফলস ধরি, তাহলে ট্রু ফলস সিদ্ধান্ত ফলস, ফলস ফলস সিদ্ধান্ত ফলস, ট্রু ট্রু সিদ্ধান্ত ট্রু, ফলস ট্রু সিদ্ধান্ত ফলস। আমি দুটোই চাই, এটাও চাই এবং এটাও চাই, এবং এটি একটি সহজ উদাহরণ।
এই উদাহরণটি আমাকে বুলিয়ান বীজগণিত সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পারে আমাদেরকে। বুলিয়ান, BOOLEAN, বুলিয়ান অ্যালজেব্রা, JEBRA, বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান বীজগণিতের প্রাথমিক বিষয় হলো বা মূল বিষয় হলো ট্রু এবং ফলস নিয়ে বিভিন্ন সম্ভাব্য অঙ্ক করা এবং তার মান নির্ণয় করা। ঊনবিংশ শতাব্দীতে গণিতজ্ঞ জর্জ বুল এই বীজগণিতের প্রচলন করেছিলেন এবং পরে 1904 সালে এই বিষয়ের উপর বিস্তারিত গবেষণা করেন ই.ভি. হান্টিংটন। ই.ভি. হান্টিংটন তিনি বুলিয়ান বীজগণিত সম্পর্কে বিস্তারিত গবেষণা করেন 1904 সালে এবং এটাকে গণিতের একটা গুরুত্বপূর্ণ শাখা হিসাবে প্রতিষ্ঠিত করেন। এরপর 1930 সালে ক্লদ শ্যানন তিনি এই বুলিয়ান বীজগণিতের উপরে টেলিফোন সুইচিংয়ের ক্ষেত্রে তিনি এটাকে প্রয়োগ করেন এবং সফল হন। এই ক্লদ শ্যাননকে বলা হয় দ্য ফাদার অফ ডিজিটাল সিস্টেম ডিজাইন। ইনি সফলভাবে টেলিফোন সুইচিংয়ের উপরে বুলিয়ান বীজগণিতটাকে প্রয়োগ করেন এবং সফল হন। বর্তমানে আমরা যে সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতি দেখতে পাই, কম্পিউটার, ক্যালকুলেটর বা এই ধরনের সমস্ত কিছু, তার বিভিন্ন সার্কিটের কার্যপদ্ধতি এই বুলিয়ান বীজগণিতের অনুসারী। এবার আলোচনা করব যে বাইনারি লজিক এবং বুলিয়ান বীজগণিত কিভাবে সম্পর্কযুক্ত। একটু আগেই বলেছিলাম বুলিয়ান বীজগণিতের মূল বিষয় হচ্ছে দুটি, একটি হচ্ছে ট্রু আর একটি হচ্ছে ফলস। কম্পিউটার চলে বাইনারি পদ্ধতিতে এবং কম্পিউটারের প্রধান কাজ হলো গণনা করা। বুলিয়ান বীজগণিত ট্রু এবং ফলস নিয়ে গণনা করে, কম্পিউটারও বাইনারি পদ্ধতিতে প্রধানত গণনার কাজগুলো করে। সুতরাং এদের কাজ অনেকটা একই রকম। কম্পিউটারও যেহেতু গণনার কাজ করে এবং কম্পিউটার হচ্ছে অনেকগুলো ইলেকট্রনিক সার্কিটের সমষ্টি, সুতরাং বিভিন্ন রকম ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করে যদি গণনার কাজগুলো করা হয় তাহলে কাজগুলো অনেক সহজ হয়ে যায়। কম্পিউটার বাইনারি সিস্টেমে কাজ করে এবং এখানে 0 এবং 1 এই দুটি নাম্বার ব্যবহার করা হয়, অর্থাৎ কম্পিউটারের সমস্ত রকমের ডেটা 1 এবং 2 এর কম্বিনেশনের মাধ্যমেই ডিজিটালে রূপান্তরিত হয় বা কাজ করে। আমরা বুলিয়ান বীজগণিতের ট্রুকে যদি কম্পিউটারের 1 ধরি, ট্রু ইকুয়াল টু 1, আর ফলসকে যদি আমরা 0 ধরি, তাহলে বুলিয়ান বীজগণিতকে এখানে প্রয়োগ করা যায় এবং দুটো প্রায় একই রকমই হয়। আমরা একটি ইলেকট্রনিক সার্কিটের সঙ্গে বুলিয়ান বীজগণিতের কী কী মিল পাচ্ছি সেটা এবার আলোচনা করব। ধরে নিলাম এটা ব্যাটারি এবং এখানে একটা সুইচ আছে এবং এখানে একটা বাল্ব লাগানো আছে। এই সুইচটা যখন অন হবে তখন লাইটটা জ্বলবে, সুইচটা যখন অফ থাকবে তখন লাইটটা জ্বলবে না। আমরা একটি সুইচের পরিবর্তে যদি দুটি সুইচ বসাই আমাদের সার্কিটে, আমরা যদি একটি সিরিজে দুটি
সুইচ লাগাই, তাহলে আমরা বুলিয়ান বীজগণিতকে এখানে প্রয়োগ করতে পারি। আমরা এখানে সুইচ এ এবং সুইচ বি, এই দুটি সুইচ লাগানো হলো। আমরা সুইচ এ এবং সুইচ বি আমরা কি ফলাফল পাচ্ছি সেটা এখানে দেখব, রেজাল্ট। যদি সুইচ এ অন থাকে এবং সুইচ বি অন থাকে তাহলে লাইটটা জ্বলবে, যদি সুইচ এ অন থাকে এবং সুইচ বি অফ থাকে তাহলে কি লাইটটা জ্বলবে? জ্বলবে না, আলো পাওয়া যাবে না। যদি সুইচ এ অফ থাকে এবং সুইচ এ অন থাকে তাহলে কি আলো পাওয়া যাবে? আলো পাওয়া যাবে না। যদি দুটোই অফ থাকে, সুইচ এ অফ বি অফ, তাহলেও আলো পাওয়া যাবে না। তার মানে দুটো সুইচ যদি অন থাকে তাহলে আলো পাব। আমরা এটা অনটাকে যদি ট্রু ধরি আর অফটাকে যদি ফলস ধরি তাহলে অন ট্রু এই সুইচটা এবং এই সুইচটা এবং এন্ড, তাহলে যদি দুটো সুইচ অন থাকে তাহলে এটা আলো জ্বলবে, অর্থাৎ এই ঘটনাটা ঘটবে, ট্রু। যদি এ সুইচ অন থাকে, বি অফ থাকে, অর্থাৎ অফটাকে যদি ফলস ধরি তাহলে আলো পাবো না, ফলস। আমরা এ সুইচ অফ করলাম, বি সুইচ অন করলাম, তাহলে রেজাল্ট ফলস, আলো পাবো না। যদি দুটো সুইচই অফ থাকে তাহলেও আমরা আলো পাবো না। তাহলে আলো আমরা তখন পাবো যখন দুটোই অন থাকবে। তাহলে এই যে প্রথম সুইচ এবং দ্বিতীয় সুইচ এবং, এই এবং এটাকে আমরা অ্যান্ড অ্যান্ড বলবো, অ্যান্ড অপারেটর। এরপরে সুইচটাকে একটু চেঞ্জ করে দিই, অবস্থানটা পরিবর্তন করে দিই। আমরা এখানে একটা সুইচ রাখলাম, এখানে একটা সুইচ রাখলাম এবং সুইচ দুটো পাশাপাশি রাখলাম, এটা এ সুইচ, এটা বি সুইচ। এক্ষেত্রে আমরা এ সুইচ এবং বি সুইচ আর তার রেজাল্ট কি পাচ্ছি একটু দেখে নিই। যদি এ সুইচ অন থাকে, বি সুইচ অন থাকে, তাহলে লাইট জ্বলবে, রেজাল্ট ঠিক আছে। এই দুটো সুইচের যদি দুটোই অন থাকে লাইট জ্বলবে, যদি এ সুইচ অন থাকে, বি সুইচ অফ থাকে, তাহলেও লাইট জ্বলবে। যদি এ সুইচ অফ থাকে, বি সুইচ অন থাকে, তাহলেও লাইট জ্বলবে। যদি দুটো সুইচ অফ থাকে তাহলে লাইট জ্বলবে না। আমরা অনটাকে যদি ট্রু ধরি, এ সুইচ অথবা বি সুইচ অথবা অর, আমরা আলো পাবো, ট্রু। এ সুইচ ট্রু অন, বি সুইচ অফ, এই দুটোর মধ্যে যে কোনো একটা অন থাকলে লাইট পাবো, সুতরাং এক্ষেত্রে লাইট পাবো, ট্রু। এ সুইচ অফ মানে ফলস, বি সুইচ অন আমরা লাইট পাবো, ট্রু। আর এ সুইচ অফ, বি সুইচ অফ দুটোই ফলস, আমরা লাইট পাবো না, এটা ফলস। এটা হচ্ছে অর। যদি এরা পাশাপাশি থাকে তাহলে দুটোর মধ্যে অর, একটা কাজ না করলে অন্যটা কাজ করলে আমাদের কাজটা হবে, এটা অর অপারেটর। তাহলে এই দুটো উদাহরণ থেকে আমরা কি লজিক পাচ্ছি, লজিক অপারেশন
আমরা সাধারণ গণিতে চারটি অপারেটর ব্যবহার করি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। প্রচলিত গণিতে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই চারটি অপারেটরের সাহায্যে আমরা গণিতের কাজ করি। আমরা যে কোনো মান বার করি, যেমন 2 + 3 = 5, 5 - 3 = 2, এরকম চারটি অপারেটর ব্যবহার করি সাধারণ গণিতে। বুলিয়ান গণিতে আমরা মূল বা মেইন অপারেটর হিসেবে আমরা তিনটি ব্যবহার করি, একটা অ্যান্ড, একটা অর, একটা নট। আমরা অ্যান্ড এবং অরের কিছুটা উদাহরণ আমরা দেখিয়েছি, এখন এই অপারেটরের কাজটা কি সেটা আমরা দেখি। যদি আমরা ট্রুকে 1 লিখি এবং ফলসকে 0 লিখি, তাহলে আমরা চারটি অপশান পাই। 1 and 1 = 1, দুটোই অন করতে হবে, তাহলে আমরা আলোটা পাবো। 1 and 1 on, 1 and 0 result 0, 0 and 1 result 0, 0 and 0 result 0, এটা আমরা প্রথম অপারেটরের ক্ষেত্রে যদি দেখি। দুটোই অন, 1, তাহলে রেজাল্ট পাবো 1, একটা অন একটা অফ, রেজাল্ট পাবো না, 1 and 0 0, ট্রু অ্যান্ড ফলস ফলস, ফলস অ্যান্ড ট্রু ফলস, ফলস ফলস ফলস, অর্থাৎ দুটো সুইচ যদি অফ থাকে লাইট পাবো না। এটা হচ্ছে অ্যান্ড অপারেটর। লক্ষ্য করলে দেখা যাবে সমান চিহ্নের ডান দিকে যে রেজাল্টগুলো আমরা পেলাম আর বাঁদিকে যে সংখ্যাগুলো, যে জিনিসগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কি সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি? আমরা একটা গুণ সম্পর্ক দেখতে পাচ্ছি। গুণ, যদিও বুলিয়ান থিওরিতে গুণ ভাগ বলে কিছু নেই, কিন্তু আমরা আমাদের অঙ্কের সঙ্গে তুলনা করে আমরা এখানে গুণ দেখতে পাচ্ছি। 1 × 1 = 1 হয়, 1 × 0 = 0 হয়, 0 × 1 = 0 হয়, 0 × 0 = 0 হয়। সেই জন্য অ্যান্ড অপারেটরকে আমরা গুণ হিসাবে আমরা সাধারণত লিখি, 1 and 0 = 0। তাহলে অ্যান্ডকে আমরা কিভাবে লিখব? গুণ চিহ্ন দিয়ে লিখব। আমরা একটা ফোঁটা দিয়ে লিখতে পারি, আমরা ফোঁটা না দিয়েও লিখতে পারি, যেমন এ বি পাশাপাশি যদি লিখি তাহলেও এ এবং বি এর মধ্যে গুণ বোঝাচ্ছে। আমি আবার বলছি, বুলিয়ান বীজগণিতে এই গুণ বা ভাগের কোনো বিষয় নেই। এবার আমরা যদি দ্বিতীয় উদাহরণটা দেখি, 1 or 1 = 1, অর্থাৎ এই দুটো সুইচের মধ্যে যে কোনো একটি সুইচ যদি আমরা অন রাখি তাহলে আমরা আলোটা পাবো। 1 or 0 = 1, আলোটা পাবো। যে কোনো একটি সুইচকে যদি আমরা অন রাখি লাইটটা জ্বলবে, এ ও বি এর মধ্যে যে কোনো একটি সুইচ অন রাখলে লাইটটা জ্বলবে। সুতরাং আমরা এখানে পাচ্ছি 1 or 0 = 1, 0 or 1, প্রথমটাকে যদি মানে অফ রাখি পরেরটাকে যদি অন রাখি তাহলেও লাইট পাবো 1, আর দুটোকেই যদি আমরা অফ রাখি আমরা লাইট পাবো না, 0 অথবা 0 result হচ্ছে 0। তাহলে এই প্রথমটা বাদ দিলে আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছি সেই অংশটার মধ্যে একটা যোগ সম্পর্ক আছে বোঝা যাচ্ছে। সুতরাং অর অপারেটরকে আমরা যোগ চিহ্ন দিয়ে লিখব, যদিও মনে রাখতে হবে সাধারণ যোগ প্রক্রিয়ার সঙ্গে এর কিন্তু কোনো সম্পর্ক নেই। আমরা x = a + b
এই আকারেই লিখব অর অপারেটরের ক্ষেত্রে। আর এন্ড অপারেটরের ক্ষেত্রে আমরা কি কি পেয়েছি, x ইকুয়াল টু এ ইনটু বি, আমরা এইভাবে লিখব। আরেকটি অপারেটর আছে, সে অপারেটরটি হলো নট, কারণ আমি একটু আগেই বলেছি বুলিয়ান বীজগণিতে তিনটি অপারেটর সাধারণত আছে, মূল অপারেটর তিনটি। নট, এই নটের ক্ষেত্রে এলিমেন্ট হচ্ছে একটি। আমরা যদি লিখি নট ওয়ান, তার মানে হচ্ছে জিরো। নট জিরো, তার মানে হচ্ছে ওয়ান। নট, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কোনো সংখ্যার ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে তার মাথার উপর একটা দাগ দিতে পারি, অথবা আমরা উপরে এরকম একটা দাগ দিতে পারি। আমরা এই দুটো চিহ্ন দিয়ে আমরা নট কথাটা লিখতে পারি। নট যদি বলা হয় নট নট এ, তাহলে কি হবে, প্রথম নট এ মানে হচ্ছে এ নয়, আমরা ধরে নিই এ এর বিপরীত হচ্ছে বি, তাহলে নট এ মানে বি। কিন্তু যদি নট নট এ হয় তাহলে তার রেজাল্ট কি, নট এ মানে হচ্ছে বি, আবার বি নট, তার মানে হচ্ছে এ। তাহলে নট নট এ মানে হচ্ছে এ, এবং সেক্ষেত্রে দুবার নটকে আমরা মাথায় দুটো দাগ দিয়ে লিখতে পারি, অথবা আমরা পাশে দুটো দাগ দিতে পারি। আমরা যারা ভূগোল করেছি তারা এই ধরনের দাগকে মিনিট বা সেকেন্ড এইভাবে আমরা লেখা শিখেছি।